নকলা উপজেলার তিনটি খোলা দোকানে প্রতিদিন 1500 জনকে চাল আটা স্বল্পমূল্যে বিতরণ করা হচ্ছে। শনিবার নকলা বাজারে আকরাম মিয়ার দোকানে লাইন করে নারী, পুরুষ, শিশু কিশোররা চাল আটা ক্রয় করে নিচ্ছে। নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব লুৎফর রহমান জানান, করোনাকালীন সময়ে যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে স্বল্প মূল্যে চাল আটা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই প্যাকেজের চাল আটা প্রতিদিন গরিবদের মাঝে বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ডিলার আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, এনএএনটিভির শেরপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল।